আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের আজকের প্রতিবেদন দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতেছেন আমার এই ছাগলের, ছাগলটা দুইটি বাচ্চা দিয়েছে। বাচ্চা দুইটিকে আমি ভালোভাবে তার মায়ের কাছে দিয়ে রাখছি এবং তাদেরকে 10-15 মিনিট পর পর দুধ খাওয়াতে হবে। তাদেরকে সুস্থ রাখতে হলে তাদেরকে অবশ্যই ভালোভাবে যত্ন নিতে হবে, তাহলে আপনার বাছুর সমস্যা হবে না। এই যে দেখছেন আমার বাছুরগুলো খুবই সুস্থ, আলহামদুলিল্লাহ। আমি খুব যত্ন সহকারে তাদেরকে লালন পালন করি, তা এদেরকে সুন্দরভাবে রাখতে হবে। এই যে আমি তার জন্য এই যে ওর মধ্যে সুন্দরভাবে তাদেরকে রেখে দিই, কারণ এরা এই যে দেখছেন এরা তো অনেক চলতলে নরম, কারণ এদের যত্ন আরেকটাকে নিচ্ছি। এইভাবে এইভাবে আপনারা মনেতে নেবেন, নিয়ে তাদেরকে রাখতে হবে, কারণ এরা পড়ে যাবে অথবা ব্যথা হবে। এরপরে এদেরকে দুধ খাওয়াতে হবে কতক্ষণ পর পর। সবার কাছে দোয়া চাই, দোয়া করুন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি আমার ছাগলকে প্রাকৃতিক নিয়মে খাসি করাই। এই যে দেখছেন এটা হচ্ছে সাগি, সাগি বাছুর, আর এটা হচ্ছে আমার আড়া বাছুর। এটাকে আমরা খাসি করাবো 21 দিন পরে, তো অবশ্যই আপনারা সাথেই থাকবেন। আপনাদেরকে দেখাবো কীভাবে খাসি করাই আমরা। যে দুধ খাওয়ার জন্য ইয়ে করতেছে, দুধ খাও, দুধ খাও, এখানে না, এখানে না, এখানে, 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 আসো, 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 দুধ খাও, দুধ খাও, দুধ খাও, ভাই দাও, 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 দুধ খাও। কালোটা খেতে চায় না, আমার ফাঁড়া বাছুরটা ওটা খাইতেছে।